ওমান ও সৌদি আরবের মধ্যে শিগগিরই চালু হচ্ছে যৌথ ট্যুরিস্ট ভিসা। সম্প্রতি মাস্কাটে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নিজ নিজ দেশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে যৌথ এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন সৌদি আরব ও ওমানের দুই পর্যটন মন্ত্রী। বৈঠকে সৌদির পর্যটন মন্ত্রী আহমদ আল খতিব ও ওমানের পর্যটন মন্ত্রী সালেম আল মাহরুকি উভয় দেশে পর্যটনের প্রসারে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করেন। আল মারুকির বয়াত দিয়ে ওমানের বার্তা সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে ওমান এবং সৌদি আরব এই অঞ্চলের প্রধান পর্যটন গন্তব্য। এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি ওমানে এই প্রকল্পের লক্ষ্যে বিদেশি পর্যটক, উভয় দেশের নাগরিক ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর বাসিন্দাদের জন্য সমন্বিত ট্যুরিস্ট ভিসা, মৌসুমি ফ্লাইট এবং যৌথ পর্যটন ক্যালেন্ডার চালু করা। এছাড়া পর্যটন খাতের প্রধান উদ্যোক্তাদের সহায়তায় লক্ষ্য পারস্পরিক বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে উভয় দেশ। গত বছরের ডিসেম্বরে জিসিসি নেতাদের অনুমোদিত একটি কৌশলের আওতায় পর্যটন মানব সম্পদকে প্রশিক্ষণের পাশাপাশি এসব ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবনা চলছে। এসপিআর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ওমানের প্রায় 1,64,000 পর্যটক সৌদি আরবে ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 136% বেশি। আর এই পর্যটকরা সৌদি আরবে গিয়ে 310 মিলিয়ন সৌদি রিয়াল খরচ করেছেন। সৌদিতে ওমানি পর্যটকদের এই খরচ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 71% বেশি। অন্যদিকে 2023 সালের প্রথম ত্রৈমাসিকে সৌদি আরব থেকে প্রায় 49,000 পর্যটক ওমানে গেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 92% বেশি। দেশটিতে ওমানের পর্যটকদের খরচের পরিমাণও 117% বৃদ্ধি পেয়েছে। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।